কলেজ স্তরে শিক্ষার্থীরা, তোমরা ভ্যাক সাবজেক্ট নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছো, তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত সমস্ত সেমিস্টারের ভ্যাক সাবজেক্ট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত তোমাদেরকে বলে রাখছি, তোমাদের যদি ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত কোনো একটি সেমিস্টারে ভ্যাক আসে, তাহলে তোমাদের কোনো বছর নষ্ট হবে না, কোনো কিছুই হবে না, তোমরা ভ্যাকটা ক্লিয়ার করে নিতে পারবে। কিন্তু ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে যদি তোমাদের ব্যাক আসে, তবে কিন্তু তোমাদের একটি বছর নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি তোমাদেরকে ফার্স্ট সেমিস্টার থেকে বলে দিচ্ছি, তোমাদের কারো যদি মনে করো ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে ব্যাক এসেছে, তাহলে তোমাদের সেই ব্যাক সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে থার্ড সেমিস্টারের পরীক্ষার সাথে। অর্থাৎ তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে, ওই থার্ড সেমিস্টারের সাথে যখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, তখন তোমাদের ব্যাকটা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ অর্থ সেমিস্টারেরগুলি অর্থ সেমিস্টারেই ক্লিয়ার করতে হবে এবং ইভেন সেমিস্টারেরগুলি ইভেন সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ব্যাক আসলে তোমাদের থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে হবে, এবং তোমাদের যদি সেকেন্ড সেমিস্টারে ব্যাক আসে, তাহলে তোমাদের সেই ব্যাকটা ক্লিয়ার করতে হবে ফোর্থ সেমিস্টারে। থার্ড সেমিস্টারে ব্যাক আসলে ক্লিয়ার করতে হবে ফিফথ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে ব্যাক আসলে ক্লিয়ার করতে হবে সিক্স সেমিস্টারে। আর তোমাদের যদি ফিফথ সেমিস্টারে ক্লিয়ার আসে কারোর, তবে কিন্তু তোমরা পরবর্তী সেমিস্টারে অর্থাৎ সিক্স সেমিস্টারে ওঠার পর তোমরা ব্যাকটা ক্লিয়ার করতে পারবে না, ব্যাক পেপার ক্লিয়ার করতে হবে পরবর্তী ফিফথ সেমিস্টারে। অর্থাৎ তোমরা কলেজ পাস করার ছ মাস পর তোমাদের ব্যাক পেপারটা ক্লিয়ার করতে হবে। আর যদি কারো সিক্স সেমিস্টারে ব্যাক আসে, তাহলে তোমাদের ব্যাকটা ক্লিয়ার করতে হবে এক বছর পর পরবর্তী সিক্স সেমিস্টারের শিক্ষার্থীদের সাথে। সুতরাং তোমাদের কারো যদি ফিফথ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে ব্যাক আসে, তাহলে কিন্তু তোমরা মাস্টার ডিগ্রিতে, বিএডে বা কোনো কোর্সে ভর্তি হতে পারবে না, তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না, তোমরা না কোনো ইন্টারভিউ দিতে পারবে, না কোথাও ভর্তি হতে পারবে, তোমাদের কোনো কাজে লাগবে না, সম্পূর্ণ একটি বছর তোমাদের নষ্ট হয়ে যাবে। তাই তোমরা এমনভাবে প্রিপারেশান নেবে যাতে তোমাদের ফিফথ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে কারোর কোনো সাবজেক্টে ব্যাক না আসে। তোমাদের যদি এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে, তবে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সেই মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।